সরকার কিন্তু তল্পিতল্পে গোছাচ্ছে, যে কোনো সময় উড়াল দিবে। ইসরায়েলের ক্ষমতাসীন দল লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের কথা নিজ মুখেই স্বীকার করে নিলেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। যদিও 13 জানুয়ারি সন্ধ্যায় সময় সংবাদকে হোয়াটসঅ্যাপে ভিপি নূর বলেন, মেন্দি সাফাদির সঙ্গে তার যে ছবিটি ফেসবুকে পোস্ট করা হয়েছে সেটি এডিট করা। ইসরায়েলের ওই নাগরিকের সঙ্গে তিনি এমন কোনো বৈঠক করেননি। তবে তার 24 ঘন্টা না পেরোতেই 5 জানুয়ারি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তন্ময় আহমেদ একটি অডিও কথোপকথন পোস্ট করেন, যেখানে নূরের রাষ্ট্রদ্রোহের সকল জারিজুরি ফাঁস হয়ে যায়। বিশ্বস্ত একজনকে হোয়াটসঅ্যাপে নিজেই পাঠান মেন্দির সঙ্গে নিজের ছবিটি। কখনো ফোন দেয় না, উনি খুব সিনিয়র একজন কর্মকর্তা। ওই ছবি তুলে নেয় মেন্দির সাথে, পরে আবার এই ছবি ফাঁস হওয়ায় বাজেভাবে তিরস্কার করেন নূর, প্রশ্ন তোলেন বিশ্বাসের। কে করেছে? আপনি মালয়েশিয়া আসলে আমি এটা আপনাকে বলবো। আপনি বিশ্বাসের ঘাতকতা করেছেন, আপনি বিশ্বাসের মূল্য। আমি আপনাকে দেখিনি, জানি না, চিনি নাই আপনার সাথে। তো ভাই আপনি রিয়েলি বলেন তো ভাই, আসলে আপনি ডকুমেন্টসটা কাকে পাঠাইছিলেন? এরপর থেকে সিআরআই সমন্বয়ক তন্ময়ের উপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন নূর ও তার সাঙ্গপাঙ্গরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ থেকে শুরু করে নতুন করে তন্ময়ের নামে কুৎসা রটনা শুরু করেন তারা। কারণ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সাথে নুরুল হক নূরের গোপন বৈঠকের হাস্যোজ্জ্বল একটি ছবি প্রথম প্রকাশ করেন সাবেক এই ছাত্রলীগ নেতা। আর তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনৈতিক মহলে শুরু হয় আলোচনা সমালোচনা। এদিকে নূরের হয়ে দালালি করতে এবারও পিছিয়ে নেই রেজা কিবরিয়া, লম্বা বয়ান ছেড়েছেন নিজের ফেসবুক প্ল্যাটফর্মে। আমাদের সদস্য সচিব ভিপি নূর, নুরুল হক নূর, তার বিরুদ্ধে কিছু অপপ্রচার করা হচ্ছে। একটা ছবির ভিত্তিতে এই অপপ্রচার করা হচ্ছে। এই ছবিটা আমি দেখেছি, আমার যথেষ্ট সন্দেহ করার কারণ আছে যে এই ছবিটা অরিজিনাল কিনা, এবং এটা জোড়া দেওয়া ছবির কিছু লক্ষণ আমরা পেয়েছি। দেশের গোয়েন্দা সংস্থার তো কাজ করে না, তারা তো আমাদের দেশের স্বার্থ রক্ষা করার কথা, কিন্তু তারা একটা রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা করতে বিরোধী দলের বিরুদ্ধে তারা কাজ করে। মানে তারা তাদের যে বেতন পায়, সরকারের বেতন, এটা অন্যায়ভাবে তারা নেয়। তারা একটা দলীয় বেতন তাদের নেওয়া উচিত, আওয়ামী লীগের গোলাম হিসাবে তাদের বেতন নেওয়া উচিত। সরকারের দোষ ত্রুটির থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্যে, এড়ানোর জন্যে তারা এই ধরনের কাজ করছে। এত কিছুর পর এখানেই থামছেন না নূর, ঘুরবেন মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে। দেশের বিরুদ্ধে ঘোরতর ষড়যন্ত্র করতে তার এই অভিযান অব্যাহত থাকবে, আর তা পরিষ্কার নিজের কথাতেই। কাতার থেকে দুবাই, দুবাই থেকে সৌদি, সৌদি থেকে আরো বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করতেছে। ওমান, বাহরাইন, টেহরাইন, এখান থেকে মালয়েশিয়াতে আসেন? মালয়েশিয়া, সিঙ্গাপুর, হ্যাঁ যাবো বলছি। যে এখন যদি দেশে ওইভাবে এখনই চূড়ান্ত আন্দোলন টান্দোলন তৈরি না হয়, তাহলে আমি আপাতত দেশে যেতে চাচ্ছি না, আরো কিছু ডিলে করতে চাচ্ছি। বিকজ এখানে থেকে প্রবাসী কমিউনিটি থেকে একটু স্প্রিডেড করি, বিএনপি জামাত
গণঅধিকার দ্বারা সবাইকে নিয়ে মিটিং টিটিং করতেছি। এর আগে ভারত সফরে গিয়ে ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে গ্রেফতার হয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক আসলাম চৌধুরী। ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি সাফাদির সঙ্গে তার হাসি মুখে কয়েকটি ছবি গণমাধ্যমে ফাঁস হয়, সে সময় বিষয়টি তুমুল আলোচনার তৈরি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নূরের রাষ্ট্রদ্রোহী এমন আচরণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সবাই।